নদিয়া জেলায় অবস্থিত শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ ধাম, আর নবদ্বীপের পাশেই আছে শ্রীধাম মায়াপুর। ভাগীরথী নদীর পূর্ব পারে শ্রীধাম মায়াপুর এবং পশ্চিম পারে নবদ্বীপ ধাম। শ্রীধাম মায়াপুরে আসলে সত্যি মায়ায় জড়িয়ে যাবেন। যেখানে আছে সব থেকে বড় হিন্দু মন্দির, যেখানে সারাদিন হরিনাম সংকীর্তন হয়েই চলেছে। মায়াপুর কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন সব জানতে হলে আজকের ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। ভালো করে হাত বোলা, বলো রাধে রাধে, ডাকো ডাক। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। আজকে সকাল সকাল কিন্তু আমরা আবার বেরিয়ে গেছি একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে, আপনারা থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন, আজকে আমরা ঘুরতে যাচ্ছি কৃষ্ণনগরে, অর্থাৎ মায়াপুর নবদ্বীপের উদ্দেশ্যে। সকাল সকাল হালকা শীতের আমেজ গায়ে মেখে চটপট ট্যাক্সি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশন। এখান থেকে আজকে আমরা করব কৃষ্ণনগর সিটি লোকাল। এই কৃষ্ণনগর গাড়ি কিন্তু সকাল 5টা থেকেই আছে। তো আমরা করছি কিন্তু এই 7:55 গাড়িটা, যেটা 10:10 না হবে কৃষ্ণনগর। তো সকাল সকাল শিয়ালদা স্টেশন কিন্তু বেশ জমজমাট, প্রচুর লোক ব্যস্ত তাদের নিজস্ব কাজে, আর সামনে অনেক ফল মার্কেটও আছে। তো এই মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। তো সামনে গিয়ে আগে টিকিট কাটবো। কলকাতা থেকে মায়াপুরের ডিস্টেন্স 130 কিলোমিটার। মায়াপুর রেলপথে আসবেন কিভাবে? আপনারা যদি শিয়ালদা থেকে আসেন, সেই ক্ষেত্রে আপনাদের কৃষ্ণনগর লোকালে করে আসতে হবে কৃষ্ণনগর সিটি জাংশনে, সেই ক্ষেত্রে ভাড়া পড়বে 25 টাকা করে। তাছাড়াও যদি হাওড়া থেকে আসতে চান, সেই ক্ষেত্রে কাটোয়া লোকাল ধরে চলে আসুন নবদ্বীপ ধামে, লোকাল ট্রেনে ভাড়া লাগবে 25 টাকা করে। ট্রেনে চাপলে বিভিন্ন অভিজ্ঞতার স্বাদ আপনি পাবেন। তার মধ্যে মেয়েদের চুল বাঁধার যে এত ভিন্ন কায়দা আছে, তা মায়াপুর যাওয়ার এই ট্রেনে না চললে জানতেই পারতাম না। আপনারা যারা এই দাদার হাতে চুল বাঁধা দেখেছেন, তারা কিন্তু অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। এই দাদার হাতে চুল বাঁধার কিছু স্টাইল আমি আপনাদের সামনে উপস্থাপিত করলাম। এবার ধরুন বাড়ির একটা মেয়ের বিয়ে, কোনো প্রয়োজন নেই, এই যে বিউটি পার্লারে যে 1000 টাকা নষ্ট করবেন, কি দরকার বলতে পারে? কাটাপুতি রজনীগন্ধা চেন করে লাগাবে, মেয়ের বিয়ের পিড়িতে বসে গেল কোণে সাজে। এবার ধরেন ভুলে গেছে, গিলিপ্টের চুলের রথ থেকে নিয়ে আসুন, ষোলোখানা ডিজাইন লেখা আছে, কলার পাটে ঘোরান উপরে লাগান, আপনার বাড়ির মেয়ে তো স্কুলে যাবে, আবার উপরের পাটে ঘোরাবেন, তলায় লাগাবেন, সানিয়া মির্জা হবে। বন্ধুরা, আমরা কৃষ্ণনগর জংশন এই জাস্ট নামলাম, বা কৃষ্ণনগর জংশন যেখানে নেমেছি সেখান থেকে ওভারব্রিজ করে এরকম বাইরের দিকে বেরোতে হবে। আমরা ওইদিকে যাচ্ছি, আমরা নেমে গেছি, এই জাস্ট নামলাম, এখন 10:20। তো আমরা এখান থেকে আজ বাইরে বেরাবো। এখানে কিন্তু আপনি নবদ্বীপ যে ফেরিঘাট, সেখানে যাওয়ার জন্য কিন্তু আপনি টোটো করতে পারেন বা অটো করতে পারেন। এখান থেকে বেরিয়ে সামনেই অটো স্ট্যান্ড পড়বে, 30 টাকা করে অটো নেয় পার হেড। তো আমরা ওখানে যাচ্ছি, দেখা যাক রেট কিছু চেঞ্জ হয়েছে কিনা, কারণ
কালকে রাজযাত্রা, তো আজকে লেটের একটু হাইফাই হতে পারে। আর আমরা কোনো কিন্তু বুকিং করে আসিনি আজকে, তো হুটার প্ল্যান হয়েছে, সেই প্ল্যানেই বেরিয়ে গেছি। তো দেখা যাক কৃষ্ণের নাম করে যে আমরা কিছু পাই কিনা। স্টেশন থেকে বাইরে বেরোলেই সামনে পড়বে টোটো স্ট্যান্ড। এখান থেকে টোটো করতে চাইলে সেই ক্ষেত্রে খরচ কিন্তু একটু বেশি পড়বে, শেয়ারে 50 টাকা থেকে 60 টাকা করে। এর থেকেও কম খরচে যেতে চাইলে আমাদের মতো আপনাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে থাকা অটো স্ট্যান্ডের দিকে, যেখান থেকে আপনারা মাত্র 30 টাকায় পৌঁছে যেতে পারবেন ফেরিঘাটের উদ্দেশ্যে। অটো উঠে গেছি আমরা, এখান থেকে খেয়াঘাট পর্যন্ত নিচ্ছে 30 টাকা করে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো করে 30 টাকা ভাড়া দিয়ে চলে আসুন স্বরূপগঞ্জ ফেরিঘাটে। সেই ক্ষেত্রে সময় লাগবে প্রায় 1 মিনিট 40 সেকেন্ড, এবং ফেরিঘাট থেকে 3 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যান জলঙ্গি নদী পার করে মায়াপুর ঘাটে। সেক্ষেত্রে সময় লাগবে 5 মিনিট থেকে 10 মিনিট। হ্যালো বন্ধুরা, আমরা এসে গেছি মায়াপুরে, এখনো ঢুকিনি। আমরা 14 কিলোমিটার অতিক্রম করে অটো থেকে, স্টেশন থেকে অটো করেছিলাম। অটো করে আমরা আসলাম স্বরূপগঞ্জ ফুরাল ঘাটে। এখানে আপনার টিকিট নিয়েছে 3 টাকা করে। এখান থেকে মায়াপুর ঘাটে যাব, ওখান থেকে আমরা ইস্কন মন্দির যাব। আমরা কোনো হোটেল বুকিং করিনি, জানি না কি হবে, তবে আমার মনে হয় ভগবানের ইচ্ছে হোটেল পেয়ে যাব। তো দেখা যাক, আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন ট্রাভেল ব্লগ। আমরা খেয়া পার হয়ে গেছি আর চলে এসেছি মায়াপুরে। এই মায়াপুরে কিন্তু এরকম বাসও যায়, আপনি কিন্তু কৃষ্ণনগর থেকে বাসে করে আসতে পারেন। তো আমরা অটো করে আসলাম, অটো ভাড়া জানেন 30 টাকা করে নিয়েছে। তারপর ওখান থেকে আমরা খেয়া পার করেছি, পার হেড 3 টাকা করে নিয়েছে। কত করে নিয়েছে? 20 টাকা করে। 20 টাকা ছোট জল, ঘাট থেকে বেরিয়েই আছে টোটো স্ট্যান্ড। এখান থেকে টোটো ধরলেই পৌঁছে যাবেন একদম মন্দিরের গেটের সামনে। এখান থেকে কিন্তু মন্দিরের দূরত্ব খুব একটা বেশি নয়, তাই আপনারা চাইলে পায়ে হেঁটেও যেতে পারবেন। আমরা চলে এসেছি ইস্কন মন্দিরের সামনে, মায়াপুর ইস্কন। আপনারা সামনে দেখাচ্ছি, এই হলো মায়াপুর ইস্কন। এই সামনে গেট থেকে ভেতরে ঢুকেই বাঁদিকে পড়বে অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে অল টাইম সারাদিন ধরে হরিনাম করা হয়। এখানে দেখুন দেশি বিদেশি সব পর্যটকরা বসে সংকীর্তন করে থাকেন। আপনারাও এসে এখানে যোগদান করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এসে এত সুন্দর পরিবেশ, এত ভালো লাগছে, কি বলবো। আর অপোজিটে দেখুন ডান দিকে সব এগুলো কুপন কাউন্টার, দাদা ভবনের কুপন কাউন্টার। তারপর এটা আছে আপনার নামহট্ট ভবন, গীতা ভবন, তারপর সুলভ প্রসাদ হল। প্রসাদের জন্য আপনারা আপনাদের পছন্দ মতন টিকিট কাটতে পারেন। যেমন এখানে গদা ভবনে স্পেশাল প্রসাদ আছে, রাইস, ভেজ ডাল, রুটি, মিক্স সবজি, পনির সবজি, এবং আছে পায়েস, যার মূল্য 80 টাকা করে। নামহট্ট ভবনের প্রসাদ আছে সাদা ভাত, ডাল, মিক্স সবজি, পনির সবজি, পায়েস, যার মূল্য 50 টাকা করে, এবং আছে সুলভ প্রসাদ, খিচুড়ি, সাদা ভাত, ডাল, মিক্স সবজি, যার মূল্য 40 টাকা। তাহলে আসুন লাইনে দাঁড়িয়ে আমরা আমাদের প্রসাদের কুপন সংগ্রহ করে নিই। যাচ্ছি মহাপ্রভু ভোগ গ্রহণের জন্য। এখানে কিন্তু এসে কিন্তু আপনারা আগে কিন্তু কুপন কেটে নেবেন, কুপন ডিটেলস আপনি একটু আগেই দেখেছেন।
তো আমাদের কুপন নেওয়া হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি সেই ভোগ গ্রহণের জন্য। তো চলুন আর বলুন, সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমরা এখন যাচ্ছি গদাভবনের উদ্দেশ্যে। গদাভবন কিন্তু আপনি যেখান থেকে আসবেন সামনে লেখা আছে প্রসাদম কুপন, সেই প্রসাদম কুপন থেকে বাদি গেলেই কিন্তু আপনি পাবেন গদাভবন। সেখানেই আমরা আজকে দুপুরের মহাপ্রভু ভোগ গ্রহণ করব। এই সামনে হচ্ছে এই প্রসাদম কুপন, এখান থেকে আপনি প্রসাদ নিতে পারেন। এই যে দেখছেন চার নম্বর গেট, এই চার নম্বর গেটের থেকে ভেতর দিয়ে গেলেই সামনে হচ্ছে গদাভবন। গদাভবনে আজকে আমাদের দুপুরের ভোগ গ্রহণের টিকিট কাটা আছে, আমরা সেখানেই যাচ্ছি। ভোগ গ্রহণ পর্ব চালু শুরু হয় একটা থেকে ওই দুটো পর্যন্ত দেয়, তো আমরা ওখানেই যাচ্ছি। সামনে যে লাইনটা দেখছেন এটা হচ্ছে ভোগ গ্রহণের লাইন, আর আপনাদেরকে জুতো রাখবার জন্য এই সামনে কিন্তু জুতো কাউন্টার আছে, যেখানে কিন্তু আপনারা আপনাদের জুতো বিনামূল্যে রাখতে পারেন। আমরা এখন জুতো রাখবো, রেখে আমরা বাবার সামনে থেকে চলে যাবো ভোগ গ্রহণের জন্য। ওইখানে জুতো রাখার পরে কিন্তু এরকম একটি জিগজ্যাগ লাইন করবে, সেই জিগজ্যাগ লাইনের মধ্যে দিয়ে কিন্তু আপনারা কিন্তু যাবেন। যাওয়ার পরে কিন্তু আপনারা সামনের দিকে আসল লাইনটি পাবো, সেই লাইনের মধ্যে দিয়ে গিয়ে আপনি প্রসাদ গ্রহণ করতে পারবেন। এই দেখতেই পাচ্ছেন এই যে লাইন, এই লাইনের মধ্যে দিয়ে আপনারা যেতে হবে। প্রসাদ গ্রহণের জন্য আপনাদের জুতো কাউন্টারের পাশে থাকা এই রকম সরু রেলিং এর মধ্যে দিয়ে লাইন করে যেতে হবে। সেক্ষেত্রে লাইনটা দেখতে একটু বেশি হলেও সময় অনেকটাই কম লাগবে। এখানে দিয়েছে ভাত আছে, ডাল আছে, আলু ফুলকপির তরকারি আছে, পনির চানা আছে, রুটি আছে, কিন্তু পায়েস আছে। আপনারা কিন্তু এখানে আসলে কিন্তু এরকম ভোগ নিতে পারেন। এখানে কিন্তু এরকম বেঞ্চ সিস্টেম করা আছে, আপনি বেঞ্চে বসে ভোগ গ্রহণ করতে পারেন, অথবা কিন্তু আপনি পেছনে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু নিচে বসেও কিন্তু আপনারা কিন্তু ভোগ গ্রহণ করতে পারেন। আপনারা যখন মায়াপুর আসবেন চেষ্টা করবেন এখানে কোনো একটা ভবন থেকে ভোগ খাওয়ার। এখানে 40 টাকা থেকে ভোগের কুপন পাওয়া যায়। এখানে কিন্তু ভোগের স্বাদ অতুলনীয়। আমি এখন যাচ্ছি গদাভবন বুকিং এর জন্য। এখানে আমরা কোনো কিছু বুক করে আসিনি, এখানে অনেকগুলো ভেতরে থাকার জায়গা আছে, তো অনলাইনে সবই দেখাচ্ছিলো ফুল। তো এসে এখন দৌড়ে যাচ্ছি গদাভবনের দিকে, তো দেখা যাক পাই কি না। মায়াপুরে থাকার জন্য সব থেকে ভালো ব্যবস্থা হলো ইস্কন মন্দিরের ভেতরে থাকা বেশ কিছু ভবন, যেমন গদা ভবন, নামহট্ট ভবন, যশোদা ভবন ইত্যাদি। আর এই সব ভবনগুলির বুকিং আপনারা অনলাইন বা অফলাইনে করতে পারেন। কিন্তু কোনো বড় উৎসব যেমন রাজযাত্রা বা দোলের ক্ষেত্রে অফলাইনে বুকিং নাও পেতে পারেন, সেই ক্ষেত্রে অনলাইনে আগে থেকে বুক করে আসাই শ্রেয়। যেহেতু আমরা রাজযাত্রার সময় এসেছি, সেই ক্ষেত্রে আমরা অফলাইনে কোনো ভবনই বুকিং পাইনি। মন্দিরে আমরা সব জায়গায় ঘুরছি, আজকে কোথাও কোনো রুম নেই, রুম খুঁজে যাচ্ছি। মন্দিরের ভেতরে গেছিলাম, সেখানে রুম পাওয়া গেল না, তো বাইরে খুঁজছি। বিভৎস অবস্থা, 600 টাকার রুম, 1000, 1200, 1500, যাকে যেরকম পাচ্ছি না। তো চেষ্টা করছি আমরা একটা রিজনেবল হোটেল খোঁজার জন্য, যে আপনাকে আমরা বলতে পারি, দেখা যাক কোন রুমটা পাই। সামনাসামনি আরও একটা রুমের সামনে এসেছি। মায়াপুরে থাকার জন্য এই ভবনগুলো ছাড়াও বেশ কিছু কুটিরের ব্যবস্থাও আছে, যা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। যাচ্ছি গোশালাতে, ঠিক প্রসাদ কাউন্টার থেকে ওই যে পেছন দিকে আপনি দেখবেন ওখানে আমার প্রসাদ খেয়েছিলাম, ওখান থেকে আমরা সোজা হেঁটে যাচ্ছি। এখান থেকে আমরা যাচ্ছি এখন গোশালায়।
গোশালায় কিন্তু অনেক গরু আছে, আর তার সেই সমস্ত গরুদের কিন্তু নানা নামও দেওয়া আছে। এখন চলে এসেছি গোশালাতে, এর সামনে গোশালা। গোশালা ইস্কন মন্দিরের একটি অবিচ্ছিন্ন অংশ। যারা যারা ইস্কন মন্দিরে আসবেন তারা কিন্তু অবশ্যই গোশালাতে আসবেন। এখানে রয়েছে একাধিক গোমাতা যাদের নানান নামকরণ করা হয়েছে। আপনারা চাইলে এখানে কিছু দানের মাধ্যমে গোমাতাদের খাওয়াতেও পারেন। ভালো করে হাত বোলা, বলো রাধে রাধে, ডাকো ডাকো, জয় শ্রীকৃষ্ণ। এখানে আসলে কিন্তু অবশ্যই কিন্তু গোশালায় আসবেন, কারণ গোশালায় না আসলে কিন্তু আপনারা মিস করবেন, কারণ শ্রীকৃষ্ণ যেখানে সেখানে কিন্তু গোমাতার কিন্তু অবস্থান আছে, তো সেই গোমাতাকে প্রণাম করতে হলে কিন্তু অবশ্যই এখানে আসবেন। এখানে আসলে কিন্তু প্রত্যেকটা গরু কিন্তু এখানে নাম দেওয়া আছে, সামনে আছে ইন্দু লেখা, গায়ত্রী, তারা, মন্দাদরী সমস্ত নাম দেওয়া আছে, তো আসলে কিন্তু অবশ্যই কিন্তু এখানে একবার আসবেন, খুব ভালো। এই গোশালার ঠিক নিচে রয়েছে ইস্কন দ্বারা নির্মিত ডেয়ারি প্রোডাক্টের দোকান, যেখানে আপনারা দুগ্ধ জাতীয় যাবতীয় জিনিস যেমন দই, ক্ষীর, লস্যি এবং ঘি পেয়ে যাবেন। আর এখানে আসলে দই এবং ক্ষীরের স্বাদ নিতে কিন্তু একদম ভুলবেন না। এটা হচ্ছে টক মিষ্টির স্বাদ, মানে হালকা টক হালকা মিষ্টি, আর কালারটা দেখুন একদম হোয়াইটও নয় আর একদম লালও নয়। আমার মনে হচ্ছে টক মিষ্টি মেশানো, আমি জিজ্ঞেস করলাম যে এটা কি মিষ্টি দই না টক দই, তো ওনারা বললেন মিষ্টি দই, ওনাদের ভাষায় এটাই মিষ্টি দই, কারণ এখানে টক দই আমি এর আগে যখন এসেছিলাম তখন খেয়েছিলাম প্রচন্ড পরিমাণে টক, তো ওনাদের ভাষায় মিষ্টি দই মানে এটাই মিষ্টি দই, কিন্তু টেস্টটা দারুণ, মানে স্বাদ অপূর্ব, কিন্তু দইটা হালকা টক হালকা মিষ্টি। আমরা যেমন কলকাতায় খাই যে মিষ্টি দই মানে একদম খুব মিষ্টি, সেটা নয়, হালকা টক স্বাদও আছে, খেতে ভালো লাগবে। তার আপনারা আসলে এখানে অবশ্যই দইটা ট্রাই করবেন, ভাঁড়ের মধ্যে যেটা দিচ্ছে সেটা কিন্তু দই নয় ক্ষীর, দইটা দিচ্ছে এইরকম গ্লাসে, আর সবাই এসে বলছে ভাঁড় দিন ভাঁড় দিন বলছে, অ্যাকচুয়ালি ওখানে লেখা আছে যে ভাঁড়ের মধ্যে ক্ষীর দিচ্ছেন আর গ্লাসে দই। গোশালার বাইরে দাঁড়িয়ে থাকা টোটো করে 10 টাকার বিনিময়ে আমরা চলে আসলাম মন্দিরের একদম মুখ্য দুয়ারে। অনেকটা জার্নি হওয়ার জন্য এখন পালা কিছুটা রেস্টের, তাই চলুন দেখে নেওয়া যাক আমরা কোন হোটেলে চেকিং করেছিলাম আর তার ভাড়াই বা কত ছিল। বন্ধুরা, আমরা যে হোটেলে ছিলাম সেটি হলো নিউ হোটেল মায়াপুর, এটা এখানে আমরা ছিলাম, আর আমার রুম হচ্ছে উপরে, আর এখান থেকে কিন্তু মন্দিরের ডিস্টেন্স কিন্তু মাত্র 5 মিটার 2 মিনিট। এটা মন্দির, এটা হোটেল, এটি হলো আমাদের রুম, একটু অগোছালো, প্রথমে চোখে পড়বে এরকম বড় একটা বেড, এই বেডে কিন্তু 3 জন কিন্তু হয়ে যায়, তারপর এসি আছে, এরকম বড় মিরর আছে, টিভি আছে, এরকম একটা টেবিল আছে, সাথে আরেকটা চেয়ার আছে, এরকম একটা চেয়ার দিয়েছে, সাথে এখানে চার্জিং এর পয়েন্ট আছে, টিউব আছে, লাইট, আর এটা হলো ওয়াশরুম, এটা হলো ওয়াশরুম, ইন্ডিয়ান টয়লেট, জল, কল, বেসিন, সাথে কিন্তু এখানে গিজার আছে। আর এই রুমটা আমাদের কাছ থেকে নিয়েছে 2 দিনের জন্য 900 করে 1800 টাকা, এরা বলছিল 2400 টাকা 2500 টাকা, অনেক হোটেল আবার 3000 টাকা নিচ্ছে, কিন্তু আমি যেহেতু এই হোটেল নিলাম যে খুবই সামনে মন্দির থেকে, মন্দির থেকে হোটেলের দূরত্ব মাত্র 2 থেকে 3 মিনিট, তাই আমরা এই হোটেল চয়েস। এটি হলো বিশ্বের সব থেকে বড় মন্দির। 2010 সাল থেকে এই মন্দিরের কাজ শুরু হয় যা এখনো চলছে। 2022 সালে এই মন্দিরের কাজ শেষ হওয়ার কথা ছিল, কোভিডের কারণে পিছিয়ে যায়। মন্দিরটি 2024 সালে খোলা হবে।
এই মন্দিরের প্রতি তলায় প্রায় 10,000 ভক্ত একসঙ্গে বসতে পারবেন। বৈদিক প্ল্যানেটোরিয়ামের এই মন্দির ইস্কন প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদর দৃষ্টি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ভবনের নকশা দ্বারা অনুপ্রাণিত। এই মন্দিরের কাজ সম্পূর্ণ হলে এই মন্দিরটি হবে বিশ্বের সবথেকে বড় হিন্দু মন্দির। বৈদিক প্ল্যানেটোরিয়ামের উল্টো দিকেই রয়েছে চন্দ্রোদয় মন্দির। এই মন্দিরের ভেতরেই আছেন রাধাকৃষ্ণ এবং অষ্টসখী বিগ্রহ। মন্দিরের মধ্যে কোনো ইলেকট্রনিক্যাল গ্যাজেট নিয়ে যাওয়ার অনুমতি নেই, তাই জন্য আপনারা আপনাদের সমস্ত ইলেকট্রনিক্যাল গ্যাজেট মন্দিরের পাশে থাকা কাউন্টারে জমা রেখে তারপর মন্দিরে প্রবেশ করবেন। আরতি থেকে ফিরে আসার পথে আমরা দাঁড়িয়ে পড়লাম বাইরের দেশের এই মানুষগুলোর মুখে শ্রীকৃষ্ণের এত সুন্দর নাম সংকীর্তন শুনে। Dai go ranga 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 dai go ran